আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু মানুষকে দেখব যাদের কাছে এমনই কিছু সুপার পাওয়ার আছে যা দেখলে আপনি অবাক হতে বাধ্য। আমরা সবাই হলিউড মুভিতে স্পাইডারম্যানের কীর্তি দেখেছি, আজকে চলুন আমরা ইন্ডিয়ান এক রিয়েল স্পাইডারম্যানকে দেখে আসি। এই স্পাইডারম্যান যে কোনো খাড়া দেয়ালে কোন রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই অনায়াসেই লাফিয়ে লাফিয়ে উঠে যেতে পারে। প্রথম দিকে এই ব্যক্তিকে কেউ পাত্তা দিত না, কিন্তু টুরিস্টদের সামনে সে তার শারীরিক কৌশল প্রদর্শন করার সময় টুরিস্টরা তা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়, আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর এখন স্থানীয়ভাবে এই মানুষকে ডাকা হয় মাঙ্কি কিং নামে। এই ব্যক্তির এক সাক্ষাৎকারে বলেছিল সে ছোটবেলা থেকেই বানরকে কপি করতে চাইত, আর এভাবেই সে স্পাইডারম্যানের মতো শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। ভিউয়ার্স, চায়নার এই ব্যক্তির কাণ্ডটা দেখুন, দেখুন সে কিভাবে নাক দিয়ে পানি ঢুকিয়ে চোখ দিয়ে বের করছে, আর তার চোখের পানিতে মোমবাতি নিভে যাচ্ছে। এই ব্যক্তি যখন ছোট ছিল তখন পুকুরে গোসল করার সময় তার নাক দিয়ে পানি ঢুকিয়ে চোখ দিয়ে বের হয়ে যেত, আর এটা তখন তার কাছে অসহ্য লাগত। আর যখন সে জবলেস হয়ে পড়ে তখন সে তার এই পাওয়ারটা প্র্যাকটিস করতে করতে বাড়িয়ে নেয়। এখন সে নাক দিয়ে পানি ঢুকিয়ে চোখ দিয়ে তা বের করে লিখতেও পারে। ভিউয়ার্স, স্টিভ স্টিফেনসনকে সুপার হিউম্যান বললেও ভুল হবে না, কেননা সে অত্যন্ত ঠান্ডা পানির নিচে খুব সহজে সাঁতরাতে পারে। শুধু তাই না, সে এভাবে এত ঠান্ডা পানির নিচ দিয়ে একটানা 20 মিনিট সাঁতরে যেতে পারে কোনো রকম অক্সিজেন ছাড়া, যা অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে নর্মাল পানিতেও কল্পনা করা যায় না। আর স্টিভ এই ঠান্ডা পানিতে একটানা 20 মিনিট আরামসে ডুব দিয়ে থাকতে পারে। এই ব্যক্তি একটি সংবাদ সম্মেলনে বলেছিল তার এই অতিমানবীয় গুণাবলীর রহস্য হলো ইয়োগা, সে ইয়োগার মাধ্যমে এই সুপার হিউম্যান পাওয়ার অর্জন করেছে। আপনারা যদি এমনই রহস্য রোমাঞ্চ আর আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী আপডেটগুলো কোনোভাবেই আপনাদের মিস না হয়ে যায়।